নমস্কার বন্ধুরা, মৌসুমিস কুকিং স্টুডিও নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো বাঙালির খুবই ট্রেডিশনাল একটি পিঠের রেসিপি, আর সেটা হলো তেলের পিঠে বা পোয়া পিঠে। আর এই পিঠেটা আজ আমি আপনাদের করে দেখাবো চালের গুঁড়ো আর গুড় দিয়ে। অসম্ভব সুন্দর এই পিঠের রেসিপি সমস্ত খুঁটিনাটি এই ভিডিওতে শেয়ার করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি নিজের হাতেই করেছি। সারা রাত চালটাকে ভিজিয়ে রেখে সকালে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। যে কাপ দিয়ে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই কাপেরই 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এতে করে পিঠেটা খুব সফট থাকবে আর খেতেও খুব সুন্দর হবে। এবার দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো নুন, আর দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং পাউডার, আর এখানে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন নারকেল কোড়া। এই গোবিন্দভোগ চালের পিঠেটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। আপনারা কিন্তু অবশ্যই হাতে তৈরি করে নেবেন, এতে করে পারফেক্ট পিঠে তৈরি হবে বাজারে কেনা চালের গুঁড়োর চাইতেও। এবার সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি গুড়টাকে রেডি করব। তার জন্য দেখুন এখানে খেজুরের গুড় আমি নিয়ে নিয়েছি 1 কাপ, আর গুড়টাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আপনারা এরকম করে গ্রেট করে নেবেন, এতে করে এটা আমার মেলাতে সুবিধা হবে। এখানে আমি দিয়ে দেব 1 কাপ কুসুম গরম জল। এবার জলটা দিয়ে নেড়ে চেড়ে গুড়টাকে ভালো করে গুলিয়ে নেব। এই গ্রেট করে নেওয়ার কারণে কিন্তু গুড়টা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। অনেকে কিন্তু গুড়টাকে জাল দিয়েও এই পিঠেটা তৈরি করে থাকেন, সেটাও করা যায়। এবার নেড়ে চেড়ে এটাকে মিনিট 5-এর জন্য এভাবে রেখে দেব, এতে করে সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আমি 1 কাপ পরিমাণ গুড় এখানে ব্যবহার করলাম। গুড়টা আমার সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার আমি সেই ব্যাটারটার মধ্যে গুড়টা দিয়ে দেব, আর নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে মেলাবো আর এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। সম্পূর্ণ আমি গুড়টা দিয়ে দিলাম। আমার কিন্তু আরো কিছুটা জল লাগবে, তাই আমি কুসুম গরম জল এখানে ব্যবহার করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি গরম জল কিন্তু ব্যবহার করা যাবে না, কুসুম গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এর ঘনত্বটা দেখুন এরকম হবে। তেলের পিঠের মানে যে আমাদের এটা গোলাটা সেটা কিন্তু একটু ঘন টাইপেরই হয়, তাই এরকম একটা ব্যাটার আপনারা তৈরি করে নেবেন। এবার আমি দিয়ে দেব কিছুটা এলাচের গুঁড়ো। এবার সবকিছুকে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব, আর অনবরত নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নেব। এতে করে কিন্তু মানে আমার পিঠেগুলো ফুলবে ভালো, মানে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। ব্যাস, আমার গোলাটা কিন্তু রেডি। এবার আমি ভাজতে চলে যাব। এখানে আমি প্যানে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর তেলটা গরম হয়ে গেলে অবশ্যই কিন্তু তেলটা গরম করে নিতে হবে। এরকম একটা হাতার সাহায্যে আমি পিঠেটা ভাজব। আপনারা যে কোনো হাতা কিংবা যে কোনো কাপের সাহায্যে এই পিঠেটা করবেন, তাহলে পরে একদম মানে একই রকম শেপে হবে সবগুলো পিঠে। ব্যাটারটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু নাড়াচাড়া করব না, এটা কিন্তু আপনি থেকেই উপরে উঠে যাবে। আর মিডিয়াম আঁচে কিন্তু পিঠেটা ভাজতে হবে, লো টু মিডিয়াম আঁচে, হাই হিটে কিন্তু ভাজা যাবে না। দেখুন আপনার থেকে পিঠেটা কি সুন্দর ফুলে উঠেছে। এবার এক সাইড ভাজা হয়ে গেলে অপর পাশটাকে উল্টে দিতে হবে। এরকম সোনালী কালার আসার আগ অব্দি পিঠেটাকে ভেজে নিতে হবে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
একই রকম ভাবে সবগুলো পিঠে আমি ভেজে তুলব। আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ঘরে তৈরি করা চালের গুঁড়ো দিয়ে পিঠেটা তৈরি করতে। এতে করে কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর এরকম ফুলকো হবে, আর এটা কিন্তু আপনারা কয়েকদিন রেখে খেতে পারবেন, এটা কিন্তু মোটেই শক্ত হবে না। দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু আমার এরকম ফুলে যাচ্ছে। আর এই পিঠেতে, চালের গুঁড়ো পিঠেতে অবশ্যই একটু ময়দার ব্যবহার করবেন, এতে করে কিন্তু পিঠেগুলো সফট থাকবে। সবগুলো পিঠে আমি এরম করে ভেজে নিচ্ছি। যখন পিঠে করার সময় এরকম সুন্দর সুন্দর পিঠে তৈরি হয় তখন কিন্তু দেখবেন মনটাও খুব ভালো হয়ে যায়। দেখুন পারফেক্ট পিঠে আমার কিন্তু একদম রেডি। তৈরি হয়ে গেল সবার খুব পছন্দের পোয়া পিঠে কিংবা তেলের পিঠে, যেটাই বলুন আপনারা। অসম্ভব সুন্দর খেতে এই পিঠের রেসিপিটা, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন আমার নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।